রমজান হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম এ সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মূর্তাকি হতে পারো হজরত আবু উমায় রাজু আল্লাহ তালা বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন ব্যক্তি আগমন করল তারা আমার বাহুদরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল এরপর তারা আমাকে বলল আপনি এই পাহাড়ের উপরে উঠুন আমি বললাম আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না তারা বলল আমরা আপনাকে সাহায্য করবো তখন আমি উঠলাম যখন আমি পাহাড়ের সমতল ভূমিতে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি তাদের জিজ্ঞাসা করলাম এটা কিসের আওয়াজ তারা বলল এটা জাহান্নামিদের আর্তনাদ তারা আমাকে নিয়ে এগিয়ে চললো হঠাৎ কিছু লোক দেখতে পেলাম তাদের মাংস দ্বারা জুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে তা থেকে তাদের রক্ত জড়ছে আমি বললাম এরা কারা তারা বলল যারা ইফতারের পূর্বেই রোজা ভেঙে ফেলত তারাই এরা সুতরাং রমজান মাসে সাওম পালন করা মুসলমানদের জন্য ফরজে আইন কিন্তু মুসলিমদের এই রমজান ভয়ঙ্কর বলে মন্তব্য করলেন ড্যানিশ ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশন মন্ত্রী ইজার ইজারিস্টোসবার্গ তিনি মদ্য ডানপত্নী লিবারেল পার্টির সদস্য এছাড়া রোজার সময় মুসলিমদের অফিস থেকে ছুটি নিতে বলেছেন তিনি এমনই তথ্য দিয়ে খবর প্রকাশ করেছেন রাশিয়ার আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আর্টে ড্যানিশ এই মন্ত্রী অভিবাসন বিরোধী ও মুসলিম বিদ্বেষী ইনজার ইস্টোসবার্গ বলেন মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য একটি হুমকি স্বরূপ এক কলামে স্টোসবার্গ মুসলিমদের উদ্দেশ্যে বলেন বাকি ডেনিশ সমাজের জন্য নেতিবাচক পরিণতি এড়াতে আমি মুসলিমদের বলবো তারা যেন রোজার মাসে অফিস থেকে ছুটি নিয়ে নেয় তিনি আরও বলেন আমি বিস্মিত হই চৌদ্দশো বছর আগের ইসলামের একটি অবশ্য পালনীয় ধর্মীয় বিধান যদি দুই হাজার সালে ডেনমার্কে আমাদের সমাজ এবং শ্রমবাজারের সঙ্গে মানানসই বলা হয় এই মন্ত্রীর আশঙ্কা রোজা রাখার কারণে নিরাপত্তা ও উৎপাদন ক্ষমতার নেতিবাচক প্রভাব পড়তে পারে তিনি উদাহরণ দিয়ে বলেন একজন বাস চালক দশ ঘন্টার বেশি কোনো কিছুই খায় না এবং পানও করে না এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হতে পারে তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন মুসলিমদের পবিত্র রমজান মাস পালন শুরু হয়েছে এই মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করে থাকেন মুসলিমরা উল্লেখ্য এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনা মুখোমুখি হয়েছেন এই নারী ড্যানিশ মন্ত্রী